জয় হিন্দ বন্ধুরা আমি রিজু তোমরা দেখছ তোমাদের পিও ইউটিউব চ্যানেল মা লাইন পয়েন্ট আজ বেঙ্গল পুলিশ ইম্পর্ট্যান্ট ডিসকাশন কিছু বলবো তোমাদের তো অনেক ভাই আমার কাছে কমেন্ট করে বলছে দাদা আমার তো বয়স শেষ এই বছর যদি নতুন ভ্যাকেন্সি না বেরোয় তাহলে তো আমি আর এর পরবর্তীতে অ্যাপ্লাই করতে পারবো না এখন আমি কী করবো আমার বয়স শেষ আমার বাড়ির অবস্থা খুব আর্থিক দিক থেকে খুব দুর্বল তো এখন আমার কী করণীয় বলো তুমি তা আমি তো মেন পরীক্ষায় ফেলও করে গেছি তো তোমাদের বলতে চাই ভাই এবার যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ যে ছাড়বে নতুন ভ্যাকেন্সি এই বছরে কিন্তু ছাড়বে তোমাদের আমি এইটুকু আগে থেকে বলছি তো তোমরা যারা ফেল করেছো তো তোমাদের বলবো তোমরা তোমাদের স্টাডিটা চালিয়ে যাও কারণ কোশিশ কারণে ভালো কি কবি হার নেই হতি ঠিক মানে তুমি যদি চেষ্টা করো কোনো দিন তোমার হার হবে না তুমি সফল হবে। এবার তোমার হয়নি সেটি তোমার ভাগ্যের দোষ কিংবা তুমি সেটি ধরতে পারো যে তোমার হয়তো প্রিপারেশন ভালো ছিল না সেই কারণে তুমি ফেল করে গেছো কিন্তু নেক্সট বার তুমি পাস করবে ঠিক আছে এটুকু ভেবে তুমি তোমার যে প্রিপারেশান সেটি চালিয়ে যাও আর যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ ইন্টারভিউ কবে জানতে চাও অনেকে বলছে তো তোমাদের বলছি এর পরের মাসে সম্ভবত হওয়ার কথা আছে যদি লকডাউন উঠে ঠিক আছে আর যদি না উঠে তাহলে আরও পিছাতে পারে যখনই লকডাউন উঠবে যোগাযোগ ব্যবস্থা ভালো হবে ট্রেন বাস ট্রেন বাস চলবে তখনই তোমাদের ইন্টারভিউ মানে করা সম্ভবত হবে ঠিক আছে তো আর একটা কথা বেঙ্গল পুলিশ ইন্টারভিউ কোনো দিন অনলাইন হবে না এটা এখনও অফিসিয়াল আপডেট কোনো দেয়নি ঠিক আছে তো পিআরবি কল করলে কি বলে পুলিশ পিআরবি ফর্ম তোমাদের বলে দেওয়া অনেকে বুঝতে পারবে না পুলিশ রিকুমেন্ট বোর্ড ঠিক আছে তো পিআরবি কল করলে কি বলে কাটা সম্পর্কে এ টু জেড জিজ্ঞেস করলে স্যার আমি না ছয়ত্রিশ পেয়ে এসসি পাস করে নিই ঠিক আছে তো আমি স্যার একটু স্যার এসসির কাটাপটা বলেনি এইভাবে যদি তুমি যদি জিজ্ঞেস করো তাদের কাছে তারা বলবে তুমি যা পেয়েছো তার থেকে বেশি গেছে তো তারা যদি তথ্য তারা তথ্য অবশ্যই জানে কিন্তু তারা বলবে না ঠিক আছে তোমাদের বলছি তোমাদের কাট আপ কিন্তু বেঙ্গল পুলিশের বেশি খুব একটা যায়নি তো সঠিক কাট আপ এই ভিডিওর আই বাটনে আর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সেটি দেখে নিতে পারবে সেটি সঠিক কাট গেছে ঠিক আছে আর তোমাদের বলতে চাই তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল পুলিশে পাশ করে থাকো তো তোমাদের কংগ্রাচুলেশান তোমরা যদি ইন্টারভিউয়ে যদি ইবুক কিনতে চাও তো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে দাদা আমি ই কিনতে চাই কারণ এই যে তোমাদের এই অনলাইন পয়েন্ট যে আমাদের টিম আছে তো সেখানে কয়েকটি আমরা হাই স্কুল মাস্টার জোগাড় করেছি ঠিক আছে হাই স্কুল মাস্টার যাদের আর কি ইন্টারভিউ প্রতি খুব এক্সপিরিয়েন্স আছে তারা তিনবার করে চাকরি পেয়েছে আর কি ক্র্যাক করেছে এসএসসি ইন্টারভিউ তিনবার করে দিয়েছে তো তাদের কয়েকটা মাস্টারকে আমি খুঁজে পেয়েছি তো তাদের আমি আর কি তোমাদের সাহায্য করার জন্য বলছি তো অনেক খাটনি করছি ভাই তোমাদের জন্য তো তোমরা যদি ইন্টারভিউ যদি ই কিনতে চাও তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের খুব হেল্পফুল ইবুক হবে তো যেমন একটা এসএসসির আর স্যারের কাছে জিজ্ঞেস করেছিল যে তুমি কি সাবান মাখো তো স্যারটি স্যারটি আর কি বলেছিল যে আমি লাইভ বয় সাবান মাকে ঠিক আছে তো এরকম ইন্টারভিউ উঠপাটান কোশ্চিন করেছে তো শুনুন লাইভ বয় সাবান যখন মাখে তখন বলছে লাইভ বয় সাবানের স্পেলিংটা বলো তো সবাই সাধারণত কি বলে এল আই বি ও হাই ঠিক আছে তো লাইভ বয় সাবানের স্পেলিংটা তোমরা একটু নেটে দেখে নিও তো সেরকম কিছু হয়তো কোশ্চিন আছে তোমরা হয়তো যেগুলো জানো না আর কেউ তোমাদেরকে শেয়ারও করেনি কোনো ইউটিউব চ্যানেল তো তুমি যদি আমার পিডিএফটা নাও এরকম আর কি তুমি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কেন যে কোনো ইন্টারভিউয়ের জন্য তুমি প্রস্তুতি নিতে পারবে সেই ফুটে সাই হোক জেড এ টু জেড ঠিক আছে তো ইন্টারভিউয়ের জন্য যদি ইবুকটা কিনতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও যে দাদা হ্যাঁ আমি কিনতে চাই তাহলে আমরা খুব তাড়াতাড়ি তৈরি করবো ঠিক আছে স্টাডি ম্যাটেরিয়াল তৈরি করছি আর কি তাদের কাছ থেকে নিচ্ছি কী কী সম্ভবত কোশ্চিন করে তো সে সম্পর্কে আমরা তাদের কাছ থেকে জিজ্ঞাসা টিকিজ্ঞাসা করে আর কি নিশ্চিত তোমাদের বলছি ভাই একটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কিন্তু এবছর হানড্রেড কেন টু হান্ড্রেড পার্সেন্ট বেরোবে তোমরা প্রিপারেশন চালিয়ে যাও কারণ একবার যদি তুমি হারে যদি বসে যাও তাহলে কিন্তু তোমার হবে না আর তোমাকে একটা কথা বলছি তুমি যদি ফেল করে থাকো তোমার মনে হচ্ছে যে আমি বেশি নম্বর পেয়েছি তো তোমার একটাই কাজ এখন করার সেটি হচ্ছে তোমার ওয়েস্ট বেঙ্গল পুলিশে আর কি যে অফলাইন আরটিআই প্রসেস আছে মাত্র দশ টাকা সেটি দিয়ে তুমি আরটিআই করে জেনে নাও তো আর টিআই লিঙ্কটিও আমি সেটি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো কী করে করবে তো সেই সম্পর্কে জেনে নাও কারণ হচ্ছে তোমাদের আমি বলছি একটা কথা বেঙ্গল পুলিশ পরবর্তী যখন ভ্যাকেন্সি ছাড়বে তোমার যে ভুল হয়েছে এটা সেই ভুলটা তুমি আর করে আর কি ধরতে পারবে তো সেই ভুলটা ধরে নেক্সট বার তোমার জবটা কীভাবে কনফার্ম করবে সেটি চেষ্টা করো এবার তো আর হলো না তো কিছু করার নেই সেটি কপালের দোষ ভেবে ছেড়ে দাও আর এক দু নম্বর পয়েন্ট যে ভাবো যে এবার হয়তো আমার প্রস্তুতি খুব একটা ভালো ছিল না সেই কারণে আমি ফেল করেছি তো এইটুকুই তোমাদের বলবো আমি মোটিভেশান দিই আর একটা কথা তোমাদের বলছি যারা বলছে যে নতুন ভ্যাকেন্সি আসবে না তারা ফেক ঠিক আছে আসবে না এরকম লকডাউনে নিজের মোটিভেট থাকে না কাউকে মোটিভেটও করতে পারে না তো লকডাউনে নিজে মোটিভেশন মোটিভেট থাকো আর অপরকেও মোটিভেট করো ঠিক আছে তো নতুন ভ্যাকেন্সি আসবে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল পুলিশ আসবে কলকাতা পুলিশ আসবে পিএসসি ক্লার্কশিপ মানে সরি পিএসসি আর কি চৌত্রিশ হাজার যে ক্লার্ক গ্রুপ সি সেই সম্পর্কে আসবে তো সেই সম্পর্কে ভিডিও আমি এক অন্য টাইমে বানিয়ে দেবো তো অনেক তথ্য জোগাড় করেছি সেই সম্পর্কে তো অবশ্যই ভিডিও তোমরা পাবে এই তো চ্যানেলে যদি নতুন থাকে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলগুনটা অন করে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক আর প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিও তো চলো গুড বাই বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তো ততক্ষণ জন্য তোমরা ভালো থাকো সুরক্ষিত থাকো বাই বাই